ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক অসীম দত্ত সংগঠনের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মামলা ঝুলছে আদালতে এই মামলার অভিযোগকারীকে পিস্তল উঁচিয়ে হত্যার চেষ্টা করে অসীম তার বিরুদ্ধে অভিযোগ করছেন সংগঠনের এক নেতা তার নাম বাবুল ঘোষ বাবুলের অভিযোগ গত 16 সেপ্টেম্বর সন্ধ্যা রাতে অসীম দত্ত তার লোকজন কবিরাজ জেলা হাসপাতালের সামনে তার রাস্তা আটক করে এবং পিস্তল উঁচিয়ে তাকে আক্রমণ করে সন্ধ্যার সময় আমি এটা মুক্তি টিপি গিয়া আসার পথে আমার উপরে হামলা করছে ওখানে পুলিশ হাসপাতালের একটু পাঁচ সাত কদম আগে পার হইয়া ওখানে তা আসার পথে ইচ্ছা যাক তা আসার পথে পাঁচ সাত কদম পার হইয়া ওইখানে অসীম দত্ত রূপক ভৌমিক দুজন ছিল অসীম দত্ত আমার মাথায় পিস্তল ধরছে এবং আমার হুমকি দিছে একটা ব্যাংক মামলা আমরা গত এখান তারিখ আমরা সিজিএম কোর্টে একটা মামলা করছিলাম আমাদের টাকা দেড় দুই লক্ষ টাকা হাতিয়ে নিছে কিসের টাকা এরা আমাদের ওই তৎকালীন সুবিধা বর্মা থাকাকালীন যে আমরা ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা মোটর মজদুর সংঘ ছিলাম ওই মোটর মজদুর সংঘ যে এসে কুড়িয়ে কুড়িয়ে রাস্তাঘাট থেকে যেই মানুষ থেকে আমরা টাকা পেয়েছিলাম ওইটা আমরা একটা বটতলা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে টাকাটা রেখেছিলাম ওই টাকাটা উনি আমার সাইন এবং আমার জেনারেল সেক্রেটারি তৎকালীন সত্যজিৎ রায় ওনার সাইন ডুপ্লিকেট করে টাকাটা উঠিয়ে নিয়েছে মামলা নম্বর এই ঘটনার প্রেক্ষিতে বাবুল ঘোষ শুক্রবার ছুটে যান এডি নগর থানায় তিনি গোটা ঘটনা জানিয়ে পুলিশের কাছে ডেপুটেশন দেন একইভাবে অসীম দত্তের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেন বাবুল ঘোষ ও অসীম দত্তের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে অসীমের বিরুদ্ধে ওঠা অর্থ নয়ছয়ের মামলার শুনানি চলতি মাসে শুরু হবে আদালতে স্বাভাবিকভাবে সংঘর্ষের ঘটনাটি স্পষ্ট পূর্ব শত্রুতার জের ধরে গত 16 সেপ্টেম্বর রাতে অসীম দত্ত হামলা করেছে বাবুল ঘোষের উপর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড